এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বিউটি অফ এডুকেশন আগের দিন আমরা বলেছিলাম যখন আহেলি পাবলিকেশনের এই বইটার আমি রিভিউ করেছিলাম যে এই বইটাতে ম্যাথামেটিক্সের কোয়েশ্চেনের গুলো তো দেওয়া আছে বাট উত্তরগুলো করে দেওয়া নেই ঠিক আছে তো আমি বলেছিলাম যে এই ভিডিওটার যে সলিউশন আছে অর্থাৎ পনেরোটা প্র্যাকটিস সেট আছে সেই পনেরোটা প্র্যাকটিস সেটের তিরিশটা করে অঙ্ক অর্থাৎ টোটাল সাড়ে চারশোটা অঙ্ক আমি একত্রিশে জানুয়ারির আগেই করিয়ে দেবো তো যেমন কথা দিয়েছিলাম সেই কথা অনুযায়ী আজকে প্রথম ভিডিওটা আপলোড করছি এই প্রথম ভিডিওটাতে তোমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যে প্র্যাকটিস সেট ওয়ান এই প্র্যাকটিস সেট ওয়ানের তিরিশটা কোশ্চেন্স আছে সেই কোয়েশ্চেন্সগুলোর অ্যান্সার আমি করিয়ে দেবো তো দেখবে এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু আমি ইন ডিটেলসে করাবো না আশা রাখবো যে তোমরা প্রিপারেশন নিয়ে ঠিক আছে প্রিপারেশন নিয়ে রেখেছো তো তারা কী করে এখানে অ্যাটেম্প করতে পারবে তাড়াতাড়ি এই চটচট করে অঙ্কগুলো করতে পারবে সেইটা আমি বলবো ঠিক আছে কারো যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট সেকশানে জানাবে যে যদি ইন ডিটেলসে করতে বলো তবে আমি ইন ডিটেলসে করবো তাছাড়া আমি বলে দেবো যে এইভাবে এইভাবে করলে এই অঙ্কটার এই উত্তর বেরোবে ঠিক আছে তো ভিডিওটা দেখো আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবে আর একটু বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখছি যারা ভিডিওটা দেখে দেখে অঙ্কগুলো প্র্যাকটিস করার চেষ্টা করছো তারা প্রথমে ভিডিওটা পজ করবে নিজে অঙ্কটা একবার করার চেষ্টা করবে নিজে যদি না করতে পারো দেন তুমি এখানে উত্তরটা দেখবে ঠিক আছে দেখবে প্রাইমারিতে আড়াই ঘন্টা সময় থাকে তাহলে এখানে অঙ্কগুলো মোটামুটি সময় নিয়ে করলেও হবে তো এটা সিওর রাখবে যেন ভুল না হয় ঠিক আছে যদিও নেগেটিভ মার্কিং নেই তাও চেষ্টা করবে ভুল যেন না হয় ঠিক আছে তো দেখি প্রথম অঙ্ক কি আছে তো দেখো ফার্স্ট অঙ্ক দিয়েছে দেখো এখানে কিছু সংখ্যা দেওয়া আছে দিয়ে বার করতে বলেছে কি যে প্রদত্ত সংখ্যাগুলির গড় কত এটা তোমাকে বলতে বলেছে তো দেখো গড় মানে কী হয় অ্যাভারেজ ভ্যালু তো অ্যাভারেজ ভ্যালু কী করবে এইগুলো সব যোগ করবে আর যতগুলো টার্মস আছে সেইগুলো দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে তো এখানে দেখো টার্মস কতগুলো আছে একটা সংখ্যা দুটো সংখ্যা তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা অর্থাৎ এইগুলো টোটাল করে একে কি করতে হবে সাত দিয়ে ভাগ করতে হবে তাহলে অ্যাভারেজ হয়ে যাবে এবার দেখো এটা যদি লেন্দি ওয়েতে কেউ যায় তাহলে এগুলো কি করতে পারে এক জায়গায় পেতে যোগ করতে পারে যোগ করে পরে সাত দিয়ে ভাগ করলে উত্তর আসবে তা আমরা এখানে বেসিক্যালি যোগ করে ভাগ করব না আমরা ইউনিট ডিজিট অ্যাপ্লাই করব। অর্থাৎ এই যোগ ফলটা যদি আমি করি তার এককের ঘরে সংখ্যা কত হবে দেখো কি করে করব পাঁচশো ছেষট্টি এককের ঘরে কী আছে ছয় চারশো পঞ্চান্ন এককের ঘরে পাঁচ এরকম করে এক আট নয় দুই পাঁচ এইগুলো যোগ করবো দেখো কত হয় ছয়ের পাঁচে এগারো এগারো একে বারো বারো আটে কুড়ি কুড়ি আর নয় উনত্রিশ উনত্রিশে দুই একত্রিশ আর পাঁচে ছত্রিশ অর্থাৎ ছত্রিশে ছয়টা লিখবো হাতে তিন থাকবে দিয়ে ফার্দার আমাকে যোগটা করতে হবে তো এটা করবো না এবার এমন একটা সংখ্যা বেরোবে যে সংখ্যাটার লাস্টে কী থাকবে ছয় আর সেইটাকে আমাকে ভাগ করতে হবে সাত দিয়ে এইবার তোমরা বলো যে সাতের সাথে কী এমন সংখ্যা কী করব গুণ করবো যাতে ইউনিট ডিজিটে কত আসে ছয় আসে তো অবভিয়াসলি সেটা আট হবে অর্থাৎ সাত আটটে ছাপান্ন হয় তাহলে দেখো অর্থাৎ আমার যে উত্তরটা হওয়ার কথা তার এককের ঘরের অঙ্ক থেকে কী থাকবে আট থাকবে তো এইখানে ক্লিয়ারলি তোমরা দেখতেই পাচ্ছো আমার একটা মাত্র অপশানে কী আছে এককের ঘরে আট আছে তাহলে এই অঙ্কটা তো আমার করার দরকার নেই সো এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার আর বাকি যদি দুটো অপশান এরকম থাকতো যার এককের ঘরে কী আছে আর্ট আছে তাহলে আমাদেরকে কিন্তু কষ্ট করে যোগটা করতে হতো তাকে সাত দিয়ে ভাগ করতে হতো দিয়ে উত্তরটা বার করতে হতো তো আমি এখানে যেহেতু অপশানে দেখলাম যে এখানে নেই সো আমি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে এই অঙ্কটা এখানে করে নিলাম ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ পরের অঙ্ক দেখো কি বলছে পরের অঙ্ক বলছে যে পরপর চারটি বিজোড় সংখ্যার গড় যদি বারো হয় তাহলে সর্বনিম্ন কোনটি হবে আচ্ছা বিজোড় সংখ্যা কোনগুলো হয় তাহলে বিজোট সংখ্যা মানে যেগুলোকে দুই দিয়ে ভাগ করলে কি হয় যায় না ঠিক আছে অর্থাৎ এক তিন পাঁচ সাত এরকম করে হয় তাহলে প্রথম একটা বিজোড় সংখ্যা আমি ধরে নিলাম কত যে এক্স আমার প্রথম বিজোড় সংখ্যা কালারটা চেঞ্জ করে এক মিনিট এক্স আমার প্রথম একটা বিজোড় সংখ্যা আচ্ছা একটা বিজোড় সংখ্যার পর পরবর্তী বিজোড় সংখ্যার মাঝে গ্যাপ কত থাকে দেখতে পাচ্ছি কত দুই তাহলে নিশ্চয়ই এর পরবর্তী বিজোড় সংখ্যাটা কত হবে এক্স প্লাস টু তারপরেরটা কত হবে এক্স প্লাস ফোর তারপরেরটা কত হবে এক্স প্লাস সি সিক্স ঠিক আছে তাহলে এই হলো আমার পরপর চারটে বিজোড় সংখ্যা তো এইগুলোর যোগ করার পর গড় কী করে বার করবো এগুলোকে সব যোগ করে চার দিয়ে ভাগ সেইটা দেখো বলে দিয়েছে কত বারো তাহলে এগুলো যোগ করি আমি দেখি কত হচ্ছে এক্স আর এক্স টু এক্স থ্রি এক্স ফোর এক্স ঠিক আছে ফোর এক্স আর এখানে দেখো দুই আর আর ছয় আর ছয় বারো অর্থাৎ ফোর এক্স প্লাস টুয়েলভ এবার গড় করতে গেলে কতগুলো নাম্বার নিলাম একটা এটা দুটো এটা তিনটে আর এটা একটা কটা নাম্বার চারটে নাম্বার তাহলে চারটে নাম্বার মানে চার দিয়ে ভাগ এইটা সমান সমান কত দেওয়া আছে বারো দেওয়া আছে তো এইখান থেকে দেখো কি হবে এখানে যদি এটা করো চার দিয়ে এক্সটা কেটে দাও এখানে তিন করে দাও অর্থাৎ এক্স প্লাস থ্রি ইকুয়েলস টু কত দেখতে পাচ্ছি টুয়েলভ তাহলে এটা দেখো আমি কত লিখবো যে এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু পেলাম টুয়েলভ তাহলে এক্স কত হচ্ছে বারো থেকে তিন বাদ অর্থাৎ নয় অর্থাৎ প্রথম যে সব থেকে ছোটো বিজোট সংখ্যা সেটা কত নয় পরবর্তীটা কত হবে নয়ের সাথে দুই যোগ এগারো ঠিক আছে তারপরেরটা কত হবে তেরো তারপরেরটা কত হবে পনেরো দেখো এইগুলোকে যোগ করে যদি তুমি চার দিয়ে ভাগ করো বারো গড় চলে আসবে দেখো নয় আর এগারো কুড়ি কুড়ি আর তেরো তেত্রিশ তেত্রিশ আর পনেরো আটচল্লিশ আটচল্লিশকে চার দিয়ে ভাগ করলে হয় বারো ঠিক আছে তাহলে আমার অঙ্ক ঠিক আছে বেশ পরবর্তী অঙ্কটা কি বলছে দেখো পরবর্তী অঙ্ক বলছে যে পঁচিশটি সংখ্যার গড় আঠেরো তাদের মধ্যে প্রথম বারোটি সংখ্যার গড় চোদ্দ শেষ বারোটি সংখ্যার গড় সতেরো তাহলে তম সংখ্যাটি কত অর্থাৎ এরকম করে কি আছে টোটাল পঁচিশটা সংখ্যা আছে প্রথম দিক থেকে বারোটা নাম্বারের গড় বলে দিয়েছে কত চোদ্দো শেষ দিক থেকে বারোটা নাম্বারের গড় কত বলে দিয়েছে সতেরো মাঝে যে তেরো নম্বর সংখ্যাটা অর্থাৎ থার্টিন্থ প্লেসের সংখ্যাটা কত সেটা বার করতে বলেছে তো এটা কী করে বার করব আমার দেখো প্রথম পঁচিশটা সংখ্যার গড় কত দেওয়া আছে আঠেরো তাহলে পঁচিশটা সংখ্যার সমষ্টি কত সেটা ফার্স্টে বার করে নি তো পঁচিশটা সংখ্যার সমষ্টি কত হবে পঁচিশ গণিত কী হবে আঠেরো ঠিক আছে তাহলে পঁচিশ গণিত আঠেরো কত হবে দেখো পঁচিশ আট কত হয় পঁচিশ চার হয় একশো পঁচিশ আট হয় দুশো পঁচিশ আট দুশোর শূন্য হাতে রইল কুড়ি পঁচিশ এক পঁচিশ আর কুড়িতে কত হয় পঁয়তাল্লিশ অর্থাৎ পঁচিশকে আঠেরো দিয়ে গুণ করলে কত পেলাম সাড়ে চারশো পেলাম ঠিক আছে এবার প্রথম বারোটি সংখ্যার গড় যদি চোদ্দ হয় অর্থাৎ প্রথম বারোটি সংখ্যার গড় যদি চোদ্দ হয় তাহলে এদের বারোটি সংখ্যার মোট কত হবে বারো গণিত চোদ্দ তাহলে দেখো চোদ্দো গণিত বারো আমরা করি তাহলে চোদ্দোকে দশ দিয়ে গুণ করলে হয় কত একশো আর তার সাথে আরও দুই অর্থাৎ ১৪ দুগুণে আঠাশ অর্থাৎ একশো আর আঠাশ যোগ করলে কত হয় ওয়ান এটা প্রথম বারোটি সংখ্যার গড় চোদ্দো ছিল বারোটি সংখ্যা সমষ্টি কত হল একশো আটষট্টি লাস্ট বারোটা সংখ্যার গড় কত বলেছে সাতেরো করে তাহলে বারোটা সংখ্যা সমষ্টি কত হবে বারো ইন্টু সতেরো কী করে করবো সাতেরোকে দশ দ্বিগুণ করলে হয় একশো সত্তর আর সাতেরো দুগুণো হয় একশো চ সাতেরো দুগুণ হয় চৌত্রিশ তাহলে একশো সত্তর আর চৌত্রিশ আট করলে হয় দুশো চার ঠিক আছে তাহলে দেখো বারোটা সংখ্যার শেষ বারোটা সংখ্যা সমষ্টি পেয়ে গেলাম দুশো চার রাইট আর প্রথম বারোটা সংখ্যা সমষ্টি পেয়ে গেলাম ওয়ান সিক্সটি এইট তাহলে এই দুটোকে আমরা কী করি যোগ করি তাহলে এই দুটোর সঙ্গে তেরো নম্বর সংখ্যাটা যখন যোগ করবো তখনই আমার কত আসবে সাড়ে চারশো তাহলে বলো একশো আটষট্টি আর দুশো চারে কত হয় দেখো আটষট্টি আর চারে কত হবে বাহাত্তর আর দুশো আর একশোতে তিনশো অর্থাৎ তিনশো বাহাত্তর তাহলে তিনশো বাহাত্তরের সাথেও তেরো নম্বর সংখ্যাটা যখন যোগ করবো তখন আমি কত পাচ্ছি সাড়ে চারশো তো তিনশো বাহাত্তরের সাথে কত যোগ করলে সাড়ে চারশো হয় দেখো অপশানে কত দেওয়া আছে নিশ্চয়ই আঠাত্তর কী বলবে যে তিনশো বাহাত্তরের সাথে যদি আমি আঠাত্তর অ্যাড করি ঠিক আছে তাহলেই আমি কত পাবো সাড়ে চারশো পাবো দেখো সাড়ে চারশো কী ছিল পঁচিশটা সংখ্যার সমষ্টি এইটা কী ছিল প্রথম বারোটা সংখ্যা সমষ্টি প্লাস লাস্ট বারোটা সংখ্যা সমষ্টি এসেছিলো তিনশো বাহাত্তর আর মাঝে পড়েছিল কত থার্টিন্থ প্লেসের সংখ্যাটা অর্থাৎ তেরো নম্বর সংখ্যাটা তাহলে এখান থেকে পেয়ে গেলাম যে তিনশো বাহাত্তর প্লাস এটাকে যদি কেউ এক্স বলতো তাহলে এক্স ইকোয়ালস টু সাড়ে চারশো তো ওখান থেকে সাড়ে চারশো থেকে তিনশো বাহাত্তর এদিকে বিয়োগ করলে উত্তর আসতো কত আঠাত্তর যেহেতু অপশান দেখতে পাচ্ছিলাম তাই আমি এভাবে বুঝিয়ে দিলাম আশা করি বুঝতে পেরেছো পরবর্তী অঙ্ক আমরা চলে যাই পরবর্তী অঙ্কটাও দেখো গড় থেকে দিয়েছে গড় থেকে প্রচুর অঙ্ক দিয়েছে দেখো এটা কি বলছে বলছে দেখো একটি ক্লাসের দেড়শো জন ছাত্রছাত্রীর গড় ওজন বলে দিয়েছে ষাট কেজি তাহলে আমরা প্রথমেই বার করে নিই যে দেড়শো জন ছাত্রছাত্রীর মোট ওজন কত ছিল নিশ্চয়ই দেড়শো ইন্টু ষাট হবে এদের মোট ওজন তো কত হয় দেখো দুটো শূন্য তো পাবোই আর পনেরো ছয় নব্বই অর্থাৎ ন হাজার কেজি এদের মোট ওজন বেশ এবার কি বলছে পঞ্চাশ জন ছাত্রের গড় ওজন বলে দিয়েছে কত সত্তর কেজি বাকি একশো জনের গড় ওজন বার করতে বলেছে তাহলে পঞ্চাশ জনের সমষ্টি কত দেখেনি পঞ্চাশ ইন্টু সত্তর তার মানে কত পঁয়ত্রিশশো বেশ তাহলে প্রথম পঞ্চাশ জনের গড় পেলাম পঁয়ত্রিশ এই সমষ্টি পেলাম পঁয়ত্রিশশো কেজি আর আমার দেড়শো জনের সমষ্টি কত পেয়েছি ন হাজার কেজি তাহলে বাকি একশো জনের সমষ্টি কত হবে নিশ্চয়ই পাঁচ হাজার পাঁচশো কী করে করলাম দেখো ন হাজার থেকে তিন হাজার পাঁচশো কী করলাম বাদ দিলাম তাহলে পাঁচ হাজার পাঁচশো এলো এবার পাঁচ হাজার পাঁচশো কতজনের সমষ্টি একশো জনের তাহলে এদের গড় কত হবে একশো দিয়ে ভাগ তাহলে এই শূন্য শূন্য চলে গেলো অর্থাৎ পঞ্চান্ন কেজি তো পঞ্চান্ন কেজি দেখো কোন অপশানে দেওয়া যায় অপশান সিতে দেওয়া আছে তাহলে অপশান সি হবে এটার সঠিক উত্তর নেক্সট অঙ্ক চলে যায় নেক্সট অঙ্ক দেখো বলছে একটা বর্গক্ষেত্রের বাহুকে যদি আমি দশ পার্সেন্ট বৃদ্ধি করি তাহলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধিভাবে এটা বার করতে বলেছে তো এইটাতে ডিরেক্টলি কি হয় দেখো দশ পারসেন্টের মানে কত দশ পার্সেন্ট মানে কত হয় পার্সেন্ট মানে হয় ওয়ান বাই হান্ড্রেড তাহলে টেন বাই হানড্রেড অর্থাৎ কাটাকুটি করলে হয় ওয়ান বাই দশ আচ্ছা দশ পার্সেন্ট বেড়ে যাওয়া মানে আমরা এটা বলতে পারি যে আগে যদি বর্গক্ষেত্রের বাহু দশ একক ছিল সেইখানে এক একক বেড়ে এখন সেটা কত হয়েছে এগারো একক ঠিক আছে তাহলে বাহুর দৈর্ঘ্য যদি দশ একক হয় বর্গক্ষেত্রে ক্ষেত্রফল মানে আমরা কি জানি বাহুর স্কোয়ার তাহলে আগে নিশ্চয়ই ক্ষেত্রফল কত ছিল একশো বর্গ একক ওইটাই এখন কত হয়েছে দশটা যদি এগারো হয়েছে তাহলে বর্গক্ষেত্রে ক্ষেত্রফলও নিশ্চয় একশো একুশ বর্গ একক হয়েছে অর্থাৎ একশো একক থেকে কত বেড়েছে একুশ একক বেড়েছে আচ্ছা একুশ একক যদি বেড়েছে তো একশোর উপর বেড়েছে এবার একশোর উপর বাড়াকেই আমরা কি বলি পার্সেন্টেজ বলি অর্থাৎ টোয়েন্টি ওয়ান পার্সেন্টেজ বেড়েছে এটাই তো আমরা বলতে পারি তো এটাই দেখো এখানে জিজ্ঞেস করেছে যে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে ঠিক আছে তাহলে ক্ষেত্রফল আমার এখানে উত্তর কত হবে যে ক্ষেত্রফল আমার শতকরা একুশ পার্সেন্ট বৃদ্ধি পাবে তো এই অঙ্কটাই দেখো যদি বর্গক্ষেত্র না দিয়ে বড়ক্ষেত্রের বদলে যদি ঘনক দিত আর এই অঙ্কটা সেম বলতো যে দশ পার্সেন্ট বৃদ্ধি করা হলো ঘনকের আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে ঠিক আছে তাহলে এই অঙ্কটা কি করে করতাম সেম করতাম যে দশ পার্সেন্ট মানে পেলাম ওয়ান বাই টেন ঠিক আছে তার মানে আগে দশ থাকলে এখন ওটা বেড়ে হয়েছে এগারো এবার ঘনকের আয়তনের ক্ষেত্রে কি হয় আয়তন মানে দশের কিউব অর্থাৎ দশের কিউব কত হয় এক হাজার আর এগারোর কিউব কত হয় তেরোশো একত্রিশ ঠিক আছে তেরোশো একত্রিশ তো তেরোশো একত্রিশ অর্থাৎ এক হাজার থেকে তেরোশো একত্রিশ হলো তার মানে বাড়লো কত তিনশো একত্রিশ তো তিনশো একত্রিশ কততে বাড়লো এক হাজারে ইন্টু করতাম হানড্রেড হান্ড্রেড দিয়ে কাটতাম ঠিক আছে এখানে দশ থাকতো অর্থাৎ থার্টি থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট ঠিক আছে থার্টি থ্রি পয়েন্ট ওয়ান পার হ্যাঁ থার্টি থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট কী হতো আয়তন বাড়তো তো এরকমও অঙ্ক দেয় এই অঙ্কটা আমার জানা ছিল বলে দিলাম ঠিক আছে যদি এরকম দিত যে ঘনক দিয়ে আয়তন বার করতে বলতো তাহলে আমার কত বৃদ্ধি হতো যে তেত্রিশ পয়েন্ট ওয়ান পার্সেন্ট বৃদ্ধি পেত এই অঙ্কটাকে দেখবে বিভিন্ন বইয়ে আরেকটা নিয়মও বলা থাকে যে যদি এক্স প্লাস ওয়াই এরকম দেওয়া থাকে এক্স ওয়াই বাই হান্ড্রেড এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলেও হয় দেখো এখানে যেহেতু এক্স ওয়াই মানে এটা বর্গ ক্ষেত্রের বদলে ওইগুলোতে কী দেওয়া থাকে যে আয়ত ক্ষেত্রে দেওয়া থাকে যে বললো যে আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য পাঁচ পার্সেন্ট বাড়লো প্রস্থ সাত পার্সেন্ট বাড়লো তাহলে তার ক্ষেত্রফল কত বাড়বে ঠিক আছে বা পরিসীমা কত বাড়বে এরকম বলে তো সেখানে কী হয় এক্স প্লাস ওয়াই আর এক্স ওয়াই বাই হান্ড্রেড এটা আমরা অ্যাপ্লাই করি তো কী করবো এখানে দেখো এক্স আর ওয়াই তো সেম তাহলে দশ প্লাস দশ প্লাস দশ গণিত দশ বাই হান্ড্রেড এটাও করতে পারো দেখো দশ আর দশে কত হয় কুড়ি আর এখানে দশ দশে একশো আর নিচে একশো কেটে কেটে এক তাহলে কুড়ি আর একে কত হবে একুশ পার্সেন্ট এইভাবেও করতে পারো ওইভাবেও করতে পারো আর একদম বড় এক্স ধরে যদি করো তো সেইভাবেও করতে পারো তো ওইটা আমি দেখাচ্ছি না ওইভাবে আজকাল কেউ অঙ্ক করে না ওকে নেক্সট দেখো কি বলছে নেক্সট অঙ্কটা কি বলছে দেখো বলছে কোনো ক্লাসের কোনো ক্লাসের চল্লিশ জন ছাত্রের গড় বয়স বলেছে ষোলো বছর নেক্সট বলছে সতেরো বছর বয়সী এক ছাত্রের স্থানে অপর এক ছাত্র ভর্তি হওয়ায় ছাত্র ছাত্রীদের গড় বয়স হয়ে গেল পনেরো দশমিক আট সাত পাঁচ নতুন ছাত্রের মানে বয়স কত সেটা বলতে বলেছে বেশ দেখো ষোলোজন ছাত্রের গড় বয়স যদি ষোলো বছর হয় সরি জন ছাত্রের যদি গড় বয়স ষোলো বছর হয় তাহলে সতেরো বছর বয়সী এক ছাত্রের স্থানে অপর এক ছাত্র ভর্তি হয় গড় বয়স কি হয়ে গেছে কমে গেছে রাইট কমে গেছে তাহলে সতেরো বছর বয়সী একজনের বদলে এমন একজন ভর্তি হয়েছে যার ফলে গড় ওজন কি হয়ে গেছে কিছুটা পরিমাণ কমে গেছে কত কমেছে দেখো আমি যদি এটাকে ষোলো ছিল ঠিক আছে সেখান থেকে হয়ে গেছে কত পয়েন্ট আট সাত পাঁচ রাইট তার মানে কমেছে কত পয়েন্ট ওয়ান টোয়েন্টি ফাইভ দেখতে পাচ্ছি যে পয়েন্ট এক দুই পাঁচ কী হয়েছে কমে গেছে তার মানে কমেছে আবার কতজনের চল্লিশ জনের কমেছে তাহলে টোটাল কমেছে কত পয়েন্ট ওয়ান টু ফাইভ ইন্টু চল্লিশ এটা করতে পারি তাহলে দেখো চার দিয়ে এটা কত হয় চার দিয়ে একশো কত হচ্ছে পাঁচশো এবারে পাঁচশো হওয়ার পর আরেকটা শূন্য এবার তিনটের পর দশমিক অর্থাৎ পাঁচ ঠিক আছে তাহলে পাঁচ কি হয়ে গেছে কমে গেছে তাহলে সতেরো বছরের বয়সের থেকে পাঁচ করে কমে গেছে তাহলে সতেরো বছর বয়সের বদলে যে ব্যক্তিটা ঢুকেছিল তার ওজন কী ছিল সতেরো থেকে পাঁচ কম অর্থাৎ সতেরো থেকে পাঁচ মানে কত বারো বছর বয়সী অর্থাৎ সতেরো বছর বয়সী যে ছেলেটা ছিল তার বদলে যে ছেলেটা ভর্তি হয়েছে তার বয়স কত বারো তাতে কী হলো পাঁচ বছরের শর্ট হলো এই পাঁচ বছরের শর্টটা চল্লিশ জনের মধ্যে যখন ডিভাইড হয়ে গেল তখন সেটা পয়েন্ট ওয়ান টু ফাইভ করে হয়ে গেলো দিয়ে প্রথমে গড় বয়স ছিল ষোলো বছর সেখান থেকে পয়েন্ট ওয়ান টু ফাইভ কমে গড় বয়স কত দাঁড়ালো ফিফটিন পয়েন্ট এইট সেভেন ফাইভ ঠিক আছে তো এটা হলো শর্ট মেথডে করা তো এইভাবেই কঙ্কটা করার চেষ্টা করবে তো দেখো এই অঙ্গটা কি বলছে যে এ ও বিয়ের গড় বয়স বলেছে কুড়ি বছর বি ও সি এর গড় বয়স বলেছে উনিশ বছর এ ও সি এর গড় বয়স বলেছে একুশ বছর তাহলে বিয়ের বয়স কত এটা বার করতে বলেছে আচ্ছা এ ও বি এর গড় বয়স যদি কুড়ি বছর হয় তাহলে এ আর বি এর বয়সের সমষ্টি কত হবে চল্লিশ বছর বিওসি গড় বয়স বলেছে দেখো আট উনিশ বছর তাহলে টোটাল বয়স কত হবে আটত্রিশ বছর এ ও সি এর গড় বয়স বলেছে একুশ বছর তাহলে এ আর সি এর মোট বয়স কত হবে বিয়াল্লিশ বছর এবার দেখো এখান থেকে কিছু ক্যালকুলেশান যদি করি আমরা এখান থেকে কী করবো দেখো আর একটা জিনিস বার করতে পারবো এই সবগুলোকে যদি যোগ করে দাও তাহলে কী হবে বলো তো যে টোয়াইস অফ এ প্লাস বি প্লাস সি এদের বয়স কত এগুলো সব যোগ অর্থাৎ বিয়াল্লিশ আর আটত্রিশ করলে হয় আশি আট চল্লিশ করলে হয় একশো কুড়ি তার মানে এ প্লাস বি প্লাস সি সমান কত দুই দিয়ে এটা কেটে গেলে কত হবে ষাট অর্থাৎ পেলাম কত যে এ প্লাস বি প্লাস সি অর্থাৎ তিনজনের বয়সের সমষ্টি কত ষাট এবার বার করতে বলেছে দেখো বিয়ের বয়স তো কী করে বার করবো দেখো এ প্লাস বিয়ের বয়স বলে দিয়েছে চল্লিশ বি প্লাস সি এর বয়সের সমষ্টি বলে দিয়েছে আটত্রিশ আবার এ প্লাস সি এর বয়সের সমষ্টি বলে দিয়েছে বিয়াল্লিশ ওকে এবার দেখো আমাকে বার করতে বলেছে শুধু বিয়ের বয়স সো শুধু বিয়ের বয়স কী করে বার করবো তিনজনের বয়সের সমষ্টি কত ষাট বছর আবার এ আর সি এর বয়সের সমষ্টি কত বিয়াল্লিশ বছর তাহলে এই এ প্লাস বি প্লাস সি থেকে যদি আমি এ আর সি এর বয়স বাদ দিয়ে দিই তাহলে বিয়ের বয়স পেয়ে যাব তাহলে ষাট থেকে যদি বিয়াল্লিশ বাদ দিই তাহলে বিয়ের বয়স কত তার আছে ষাট থেকে বিয়াল্লিশ গেলে আঠেরো বছর তো আঠেরো বছর দেখো কোনো অপশানে দেওয়া আছে আচ্ছা এই পেজটাতে নেই তাহলে এইটাতে থাকবে এখানে উত্তরগুলো এই দিকে দেওয়া ছিল ঠিক আছে দেখে নাও এইখানেই আছে তাহলে এই অপশানটা হবে আমার কি কারেক্ট অর্থাৎ আঠেরো বছর হবে ওর বয়স ওকে আচ্ছা অঙ্ক নম্বর আট কী বলছে দেখো অঙ্ক নম্বর আট বলছে যে একশো জন আবেদনকারীর মধ্যে সত্তর জন পুরুষ এবং আশি জনের ড্রাইভিং লাইসেন্স আছে ঠিক আছে অর্থাৎ একশো কুড়ি জন কোনো একটা জায়গায় ছিল তার মধ্যে দেখো বলে দিয়েছে কি সত্তর জন মেল আছে তাহলে অবভিয়াসলি পঞ্চাশ জন কী আছে ফিমেল আছে ওকে এবার তারপরে বলছে কি যে আশি জনের টোটাল কী আছে ড্রাইভিং লাইসেন্স আছে বেশ আশি জনের ড্রাইভিং লাইসেন্স আছে এবার বলছে সর্বোচ্চ কতজন পুরুষের ড্রাইভিং লাইসেন্স আছে বেশ তাহলে দেখো সর্বোচ্চ কতজন পুরুষ আমার বলে দিয়েছে যে একশো কুড়ি জনের মধ্যে সত্তর জন আমার পুরুষ আছে তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে সর্বোচ্চ যদি হয় অর্থাৎ সমস্ত পুরুষদেরই যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে সমস্ত পুরুষদের যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে সত্তর জনেরই কি থাকতে পারে ড্রাইভিং লাইসেন্স থাকতে পারে এটা আমরা ধরে নিলাম আর বলেছে দেখো আশি জনের ড্রাইভিং লাইসেন্স থাকবে তাহলে দেখো সত্তর জনের যদি ড্রাইভিং লাইসেন্স হয়ে যায় বাকি দশ জনের কি যে এক্সট্রা ড্রাইভিং লাইসেন্স থাকছে সেগুলো কাদের হবে ফিমেল ফিমেলদের হবে ঠিক আছে অর্থাৎ সত্তর জন পুরুষেরই যদি ড্রাইভিং লাইসেন্স হয় বাকি যে জন রয়েছে সেই জন মহিলাদের কি থাকতে পারে ড্রাইভিং লাইসেন্স থাকতে পারে এবং বলছে যে সর্বনিম্ন কতজন পুরুষের ড্রাইভিং লাইসেন্স নেই ঠিক আছে তাহলে সর্বনিম্ন কতজন হতে পারে দেখো সর্বনিম্নর মধ্যে কি করে বার করবে দেখো যদি জনের ড্রাইভিং লাইসেন্স ছিল সেই জনের মধ্যে তাহলে ড্রাইভিং লাইসেন্স ছিল না কতজনের চল্লিশ জনের এবারে চল্লিশ জনের মধ্যে তো দশ জনের মহিলার ড্রাইভিং লাইসেন্স আছেই কারণ সত্তর জন পুরুষের যদি সর্ব মানে থাকে তাহলে জন মহিলার কী আছে ড্রাইভিং লাইসেন্স মানে আছে তাহলে বাকি কতজন রয়েছে তিরিশ জন এই তিরিশ জন এমন হতে পারে যে পুরুষগুলোর কি সর্বনিম্ন ড্রাইভিং লাইসেন্স যাদের নেই তাহলে সর্বোচ্চ পুরুষদের যাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে পারে সেটা কত সত্তর আর সর্বনিম্ন যাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে পারে না সেরকম পুরুষ কত হবে থার্টি তাহলে সেভেন্টি অনুপাত থার্টি তাহলে দেখো শূন্য শূন্য চলে গেল তার মানে সাত অনুপাত তিন এই অপশানটা হবে কারেক্ট ঠিক আছে তাহলে দেখো অপশান সি হবে এই কোয়েশ্চেনটা কারেক্ট আনসার আমরা পরবর্তী কোয়েশ্চনে চলে যাই যারা একবার বুঝতে পারলে না তারা একবার ভিডিওটা প্লে করে দেখো বুঝতে পেরে যাবে নেক্সট দেখো একটা স্টেটমেন্ট দিয়েছে কি বলছে দেখো বলছে এন একটা পূর্ণ সংখ্যা হলে এন কিউব বিজোড় সংখ্যা হয় তাহলে নিচের কোন বক্তব্যটি সত্য তাহলে এন যদি একটা পূর্ণ সংখ্যা হয় আবার এন কিউব একটা বিজোড় সংখ্যা তাহলে দেখো নিচের শর্ত কোন কী কী বলেছে বলছে দেখো এন একটা বিজোড় সংখ্যা এন স্কোয়ার একটা বিজোড় সংখ্যা পরবর্তীতে বলছে যে এন স্কোয়ার একটা জোট সংখ্যা এবার অপশানগুলোর দিকে তাকাও বলছে সুদুবান তারপর দিয়েছে শুধু দুই শুধু এক এবং দুই শুধু এক এবং তিন তো কোন অপশানটা দেখো কি হচ্ছে দেখো যদি এন মানে আমি ধরি যে কোনো একটা পূর্ণ সংখ্যা অর্থাৎ আমি ধরলাম ওয়ান ঠিক আছে তাহলে ওয়ানের কিউব করলে কত আসছে ওয়ান এটা থেকে বোঝা যাচ্ছে না অন্য একটা সংখ্যা নাও দুই ধরি ঠিক আছে তাহলে দুইয়ের কিউব করলে কত আসছে আট আর একটা সংখ্যা দেখি তিন তিনের কিউব করলে আসছে কত সাতাশ ঠিক আছে আর দুইয়ের স্কোয়ার করলে আসছে চার আর তিনের স্কোয়ার করলে আসছে নয় এবার দেখো বিবৃতিগুলো দেখো বলছে এন যদি একটা বিজোড় সংখ্যা হয় তাহলে এন স্কোয়ার একটা বিজোড় সংখ্যা হবে দেখো হচ্ছে কিনা এন যদি একটা বিজোড় সংখ্যা হয় অর্থাৎ তিন তিনের স্কোয়ার নয় এটাও একটা বিজোড় সংখ্যা অর্থাৎ দুটোই হচ্ছে ঠিক আছে আর একটা কি বলেছে যে এন স্কোয়ার একটা জোর সংখ্যা তো এন যদি জোর সংখ্যা হয় তখনই কিন্তু এন স্কোয়ার কি হচ্ছে জোর সংখ্যা হচ্ছে এন যদি বিজোড় সংখ্যা হচ্ছে তাহলে তার স্কোয়ারটাও কী হচ্ছে বিজোড় সংখ্যা হচ্ছে তাহলে ঠিক আছে তাহলে আমার কি বলতে হবে যে যদি কোন দুটো অপশান কারেক্ট হচ্ছে যে এন একটা বিজোর সংখ্যা আর এন এর স্কোয়ারও কী হচ্ছে একটা বিজোর সংখ্যা আর এনের এর কিউব তো প্রথমেই অঙ্ক তো ছিল কি বিজোর সংখ্যা অথবা আমরা তিন নয় সাতাশ এটা ধরতে পারি তাহলে এই বিবৃতিটা ধরে আমার কোন স্টেটমেন্টটা কারেক্ট হচ্ছে অপশান সিটা কারেক্ট হচ্ছে যে শুধু এক এবং দুই কি কারেক্ট এন স্কোয়ার জোর সংখ্যা কিন্তু এলো না নয় জোর সংখ্যা নয় ঠিক আছে তাহলে অপশান সিটা হবে কারেক্ট নেক্সট কোয়েশ্চানে চলে যাই আমরা নেক্সট বলেছে দেখো সেভেন জিরো নাইন এইট দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার অন্তর্ফল কর তো খুব সহজ সবথেকে বড়ো সংখ্যা কী লিখতে পারি আমরা ন হাজার আটশো সত্তর ঠিক আছে আর সব থেকে ছোটো সংখ্যা যেটা লিখবো সেটা কী লিখবো সেভেন জিরো এইট নাইন এই দুটোর মধ্যে বিয়োগ ফল তো বিয়োগ ফল করলে দেখো যেটা আমি খালি চোখে নয় রয়েছে কয় দিলে দশ অর্থাৎ এক দিলে আট থেকে নয় আট এক মানে সাত আর এটা হয়ে যাবে টু তাহলে টু সেভেন এইট ওয়ান ঠিক আছে টু সেভেন এইট ওয়ান এটা হবে কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো বলছে এটা কি বলছে দেখো এটা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক যেটারই আর একটা ভার্সান হলো কি পাইপ এবং ট্যাঙ্কি ঠিক আছে কি বলছে দেখো বলছে একটা ট্যাঙ্ক একটি পাইপ দিয়ে কুড়ি মিনিটে ভর্তি হয় এবং অপর একটি পাইপ দিয়ে ষাট মিনিটে ভর্তি করা যায় যদি পাইপ দুটি দশ মিনিট খোলা রাখার পর প্রথম পাইপটি বন্ধ করে দেওয়া হয় তবে ট্যাঙ্কটি সম্পূর্ণ হতে কত সময় লাগবে তো এই ধরনের অঙ্কগুলো যারা কম্পিটিভ এক্সামে প্রিপারেশান নিচ্ছ তারা নিশ্চয়ই জানো যে কেমনভাবে করতে হয় তো আমরা কিন্তু ওই মেথড অ্যাপ্লাই করেই করব তো দেখো কী করবো তাহলে প্রথম পাইপটা কুড়ি মিনিটে বলেছে ভর্তি হয় কুড়ি লিখবো দ্বিতীয়টা বলেছে ষাট মিনিটে এদের আমরা কি নেব লস আগু নেব লস আগো কত নেব ষাট তাহলে এই ষাটটাই আমরা ধরে নেবো কি যে ট্যাঙ্কটার ক্যাপাসিটি অর্থাৎ ষাট ইউনিট কি করতে পারে ট্যাঙ্কটা জল ধরে রাখতে পারে এবার এদের আমরা এফিসিয়েন্সি বার করব যে যেটা কুড়ি মিনিটে ভর্তি করে সে প্রতি মিনিটে কত করে জল ভরবে তিন ইউনিট করে কারণ ষাট ভাজিত কুড়ি মানে তিন আর এ ষাট মিনিটে ভর্তি করে মানে প্রতি মিনিটে এক ইউনিট করে ভর্তি করবে ওকে এবার দেখো বলেছে যে দুটো পাইপই কি করেছে খোলা রেখে চালু করেছি অর্থাৎ দুটো পাইপকে যদি একসাথে খোলা রেখে চালু করি তাহলে প্রতি মিনিটে কত করে জল ভরবে তিন ইউনিট এটা ভরছিল এক ইউনিট এটা ভরছিল অর্থাৎ চার ইউনিট করে জল প্রতি মিনিটে কিন্তু ভর্তি করা হচ্ছে চার ইউনিট করে যদি প্রতি ইউনিটে জল ভর্তি করা হয় তাহলে আমি ট্যাঙ্কটা চালিয়েছি কত পাইপ দুটো চালিয়েছি কতক্ষণ দশ মিনিট তাহলে চার ইউনিট করে এক মিনিটে ভরছে দশ মিনিটে কত ভরবে চল্লিশ ইউনিট ঠিক আছে তাহলে চল্লিশ ইউনিট কোনো একটা ট্যাঙ্কে যার ক্যাপাসিটি আমি ধরে নিয়েছি কত দেখো যার ক্যাপাসিটি ধরেছি আমি ষাট তার চল্লিশ ইউনিট জল অলরেডি দশ মিনিটে ভর্তি হয়ে গেছে বাকি কত ইউনিট পড়ে আছে নিশ্চয়ই বলতে পারবে যে ষাট থেকে চল্লিশ বাদ কুড়ি ইউনিট পড়ে আছে এবার বলছি এই কুড়ি ইউনিট জল যে ভরতে হবে সেটাতে বলেছে দেখো প্রথম পাইপটিকে কি করে দিলাম বন্ধ করে দিলাম অর্থাৎ প্রথম পাইপটা মানে এই পাইপটাকে কী করে দিল বন্ধ করে দিল যা যার ক্যাপাসিটি প্রতি মিনিটে তিন ইউনিট করে তাকে বন্ধ করে দিল তাহলে প্রতি মিনিটে যার এক ইউনিট করে জল ভরার ক্ষমতা বা ক্যাপাসিটি ছিল সেই এবারে জল ভরছে অর্থাৎ পাইপ টু তাহলে পাইপ টু এর বলছে ওই কুড়ি ইউনিট জলটা ভরতে কতক্ষণ সময় লাগবে তো কুড়ি ইউনিট পড়ে আসে আর এর ক্যাপাসিটি কত এক করে অর্থাৎ প্রতি মিনিটে এক ইউনিট করে জল ভরছে তাহলে এক দিয়ে ভাগ করলে কী হবে টোয়েন্টি মিনিটস কি হবে টোয়েন্টি মিনিটস অর্থাৎ বাকি যে জলটা পরে আছে বা যে জায়গাটা খালি আছে কুড়ি ইউনিট জল ভরার সেইটা প্রতি মিনিটে এক ইউনিট করে ভরলে কুড়ি মিনিট সময় লাগবে তো দেখো কুড়ি মিনিট কোন অপশানে দেওয়া আছে অপশান এ হবে কারেক্ট তো এই মেথডে যারা অভ্যস্ত তারা এই অঙ্কটা এইভাবে বুঝতে পারবে আর না হলে যারা লং মেথডে করো তারা নিজেদের মেথডে অ্যাপ্লাই করেও করো দেখো উত্তর চলে আসবে দেখো পরবর্তী অঙ্ক আমরা কি দেখছি তো দেখো এখানে কী বলেছে যে পাঁচ টাকায় ছটি আম ক্রয় করে ছ টাকায় পাঁচটি আম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে আচ্ছা তো এই ধরনের অঙ্ক বলে আমরা কী করে করি যে পাঁচ টাকায় যদি ছটা আম বিক্রি করে তাহলে এক টাকায় কটা আম বিক্রি করছে সেটা বার করে নিই এক টাকায় কী হবে সিক্স বাই ফাইভ সিপি এটা আর এটা বলেছে ছ টাকায় পাঁচটা আম বিক্রি করে তাহলে এক টাকায় কটা বিক্রি করে পাঁচের ছয় তাহলে ছয়ের পাঁচে কিনছিল পাঁচের ছয়ে কী করছে বিক্রি করছে ঠিক আছে ছয় আর পাঁচে কিনছিল পাঁচের ছয়ে বিক্রি করছে তাহলে এবারে দেখো কী হচ্ছে ছয় ছয় ছত্রিশ আর পাঁচ পাঁচে কী হচ্ছে ছ সরি পাঁচ টাকায় ছটি আম অর্থাৎ একটি আমের দাম সরি এটা ভুল লিখলাম আমি এটাকে কী লিখতে হয় যে ছটি আমের দাম পাঁচ টাকা তাহলে একটি আমের দাম কত পাঁচের ছয় ওকে আর এটা কি পাঁচটি আম ছ টাকায় বিচ্ছে তাহলে একটি আমের দাম ছয়ের পাঁচ ঠিক আছে বেশ তাহলে এইটা হলো সিপি আর এইটা হলো এসপি এবার আমরা কী করবো দেখো পাঁচের সাথে পাঁচের গুণ করবো অর্থাৎ পঁচিশ আর এইটাতে দেখছি ছয় ছয় ছত্রিশ অর্থাৎ পঁচিশ টাকা সিপি আর ছত্রিশ টাকা এসপি তাহলে বলো লাভ কত হচ্ছে এগারো কততে পঁচিশ টাকায় তাহলে দেখো কত হবে এগারো টাকা লাভ পঁচিশ টাকার উপর ইন্টু হানড্রেড পার্সেন্ট তাহলে পঁচিশ চার চার ইন্টু এগারো তার মানে কত চুয়াল্লিশ পার্সেন্ট তো এইভাবে করবে ঠিক আছে একটি আমের কস্ট প্রাইস বার করবে একটি আমের সেলিং প্রাইস বার করবে কোনি গুণ করবে হয়ে যাবে দেখো আর বলে দিচ্ছি কী করে করলাম যে পাঁচ টাকায় ছটি আম ক্রয় করেছিল ঠিক আছে তো পাঁচ টাকায় যদি ছটি আম ক্রয় করে এক একটি আমের দাম কত পাঁচের ছয় ছটি আম পাঁচ টাকা একটি আম পাঁচের ছয় বিক্রি করছে কি পাঁচটি আম ছ টাকায় তাহলে একটি আম ছয়ের পাঁচ পাঁচের সাথে পাঁচের গুণ অর্থাৎ পঁচিশ টাকা হলো কেনা আর ছয় ছয় ছত্রিশ এটা হলো বিক্রি তাহলে লাভ কত এগারো বেশি তাহলে এগারো বেশি কততে পঁচিশে তাহলে একশো কত হবে চুয়াল্লিশ পার্সেন্ট এইভাবে এই অঙ্কগুলো করতে হয় তো এগুলো ফিক্সড প্যাটার্নের অঙ্ক এগুলো বারবার আসে দেখে রাখবে নেক্সট দেখো এখানে বারোটা অঙ্ক হলো এবার এটাতে থাকবে দেখো অঙ্ক নম্বর তেরো অঙ্ক নম্বর তেরো কি বলছে দেখো অঙ্ক নম্বর তেরো বলছে কোনো একটা পরীক্ষায় পঁয়ত্রিশ পার্সেন্ট ছাত্র গণিতে তিরিশ পার্সেন্ট ছাত্র ইংরাজিতে ফেল করে আর কুড়ি পার্সেন্ট উভয় বিষয়েই ফেল করে ঠিক আছে দুশো পঁচাত্তর জন ছাত্র উভয় বিষয়ে পাস করলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত তাহলে এখানে কি বলতে চাইছে দেখো বলছে পঁয়ত্রিশ জন ছাত্র গণিতে ফেল করে তিরিশ পার্সেন্ট তাহলে দুটো এইগুলো ভেন ডায়াগ্রাম দিয়ে করতে হয় ঠিক আছে এই ভেন ডায়াগ্রাম করে নিলাম তাহলে গণিত আর ইংলিশ বলেছে নাকি তাহলে এটা ম্যাথ আর এটা ইংলিশ তার দেখো এইগুলো কিসের ছবিটা ফেলের ছবি ঠিক আছে বলছে দেখো পঁয়ত্রিশ ছাত্র গণিতে ফেল করে আবার কুড়ি পার্সেন্ট উভয় তাহলে কুড়ি পার্সেন্ট উভয় মানে এটাতে পঁয়ত্রিশ ছাত্র তার মানে এইটা টোটালটা কি পঁয়ত্রিশ পার্সেন্ট ম্যাথ তো তার মধ্যে দেখো কুড়ি পার্সেন্ট উভয় আছে তার মানে শুধু গণিতে ফেল করা ছাত্র কত আছে পনেরো পার্সেন্ট শুধু টোটাল ইংলিশে দেখো টোটাল ইংলিশ মানে এই কুড়িটা নিয়ে টোটাল ইংলিশে দশ তিরিশ পার্সেন্ট ফেল করেছে তাহলে শুধু ইংলিশে কতজন ফেল করেছে টেন পারসেন্ট এবার দেখো পনেরো পার্সেন্ট ফেল অনলি ম্যাথে কুড়ি পার্সেন্ট উভয়েই আর দশ পার্সেন্ট শুধু ইংলিশে তাহলে পনেরো আর কুড়ি কত হয় পঁয়ত্রিশ আর দশ পঁয়তাল্লিশ পার্সেন্ট এতজন কী করেছে ফেল করেছে তাহলে টোটাল যদি আমার একশো জন ক্যাপাসিটি হয় তো তার মধ্যে পঁয়তাল্লিশ জন ফেল করেছে পঁয়তাল্লিশ পার্সেন্ট তাহলে বাকি পাস করেছে কতজন পঞ্চান্ন পার্সেন্ট বাকি পঞ্চান্ন পার্সেন্ট কী আছে উভয় বিষয়ে পাস করেছে ঠিক আছে তাহলে পঞ্চান্ন পার্সেন্ট যদি উভয় বিষয়ে পাস করে তাহলে কুড়ি আর পনেরো পঁয়ত্রিশ হ্যাঁ পঞ্চান্ন পার্সেন্ট তাহলে বলছে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত এবার দেখো তাহলে পঞ্চান্ন পার্সেন্ট যখন উভয় বিষয়ে পাস করছে তখন মোট পরীক্ষার্থীর সংখ্যা কত হচ্ছে পঞ্চান্ন জন যখন উভয় বিষয়ে পাস করছে তখন মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে একশো জন এবার এরা বলেছে যে যদি দুশো পঁচাত্তর জন আমার উভয় বিষয়ে পাস করে তাহলে পরীক্ষার্থীর সংখ্যা কত তো পঞ্চান্ন দুশো পঁচাত্তর কত গুণ পাঁচ গুণ ঠিক আছে তাহলে একশোর পাঁচ গুণ কত হবে পাঁচশো জন ঐকিক নিয়ম ঠিক আছে তাহলে টোটাল পাঁচশো জন যদি পরীক্ষার্থী হয় তাহলেই দুশো পঁচাত্তর জন কী হবে উভয় বিষয়ে পাস করবে তো দেখো পাঁচশো জন অপশানটাই কী হবে কারেক্ট আমি এক সেকেন্ড দেখে নিই এটা ঠিক হলো কি না তেরোর বি হ্যাঁ ঠিক আছে তেরোর বিটাই হবে কারেক্ট অ্যান্সার ওকে ওটা নেক্সট অঙ্ক চলে যায় নেক্সট অঙ্ক দেখো কী বলছে ফর্টিন নাম্বার অঙ্ক বলছে যে চৌদ্দ মিটার লম্বা একটা ট্রেন ঘন্টায় চল্লিশ কিলোমিটার গতিতে অপর একটি একশো মিটার লম্বা ঘন্টায় ষাট কিলোমিটার বেগে বিপরীত দিক থেকে আসা ট্রেন কত সময়ে অতিক্রম করবে বার করো বেশ এখানে গতিগুলো দেখো দিয়েছে যে কিলোমিটারে ঠিক আছে অর্থাৎ কিলোমিটার বেগে মানে কিলোমিটার প্রতি ঘন্টায় আর উত্তরগুলো বার করতে বলেছে দেখো সেকেন্ডে তার মানে কি কিলোমিটার প্রতি ঘন্টা যে বেগগুলো আছে সেগুলোকে আমাকে মিটার প্রতি সেকেন্ডে কি করতে হবে কনভার্ট করতে হবে তার আগে অঙ্কটাতে কী কনসেপ্ট লাগবে সেটা একবার বলে দিই দেখো দুটো ট্রেন কি হচ্ছে দুদিক থেকে আসছে রাইট অর্থাৎ একটা ট্রেন এদিক থেকে আসছে একটা ট্রেন এদিক থেকে আসছে এর বলেছে দেখো এই ট্রেনটাকে যদি আমি বলছি যে পঁচাত্তর মিটার লম্বা এই ট্রেনটা হলো হান্ড্রেড মিটার লম্বা এবার দুটো ট্রেন যখন দুজনকে ক্রস করবে ক্রস করার সময় কি হবে একশো মিটার নিজের লেন্থ আর পঁচাত্তর মিটার এর লেন্থ অর্থাৎ টোটাল এরা একশো মিটার লেন্থ কি করবে ক্রস করবে আচ্ছা বেগগুলোর ক্ষেত্রে কি হচ্ছে দেখো এ চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এই দিক থেকে অর্থাৎ দিক থেকে ডান দিকে যাচ্ছে আর এ সিক্সটি কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ডান দিক থেকে বাঁধিক আসছে দেখবে দুটো ট্রেন যখন পাশাপাশি আসে কী হয় রিলেটিভ ভেলোসিটিতে কী হয় আমাদের মনে হয় যে দুটো ট্রেন খুব তাড়াতাড়ি পেরিয়ে চলে গেল তার মানে কী হয় রিলেটিভ ভেলোসিটিতে এই দুটো বেগ কী হয়ে যায় যোগ হয়ে যায় অর্থাৎ এদের যে তুল্য ভেলোসিটিটা হবে সেটা কত হবে চল্লিশ প্লাস ষাট অর্থাৎ একশো কি কিলোমিটার প্রতি ঘন্টা ওকে আর এইটা দেখো মিটার আছে একশো পঁচাত্তর মিটার তার মানে অঙ্কটা এরকম দাঁড়ালো যে একটা ট্রেনকে একশো পঁচাত্তর মিটার দূরত্ব একশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কত সেকেন্ড সময় লাগবে ক্রস করতে ওকে তো দেখো একশো কিলোমিটার প্রতি ঘন্টাটাকে আমাকে মিটার প্রতি সেকেন্ডে প্রথমে কনভার্ট করতে হবে তো যারা কম্পিটিভ এক্সামে প্রিপারেশান নাও তারা জানো এটা শর্টকাট কত দিয়ে গুণ করলে হয়ে যায় মিটার প্রতি সেকেন্ড পাঁচের আঠেরো দিয়ে ঠিক আছে অর্থাৎ একশো গণিত পাঁচের আঠেরো দিয়ে যদি গুণ করি এটা মিটার প্রতি সেকেন্ড বেরিয়ে গেল তাহলে এইটা এখন আমার কি ডিস্টেন্স এইটা আমার কি এখন স্পিড ঠিক আছে তাহলে আমরা জানি কি যে ডিস্টেন্স ইকোয়াল টু কী হয় দেখো যদি এটা এখানটা মুছে দিই ঠিক আছে তাহলে এখানটা মুছে দাও যে ডিস্টেন্স ইকুয়াল টু কী হয় স্পিড ইনটু টাইম ঠিক আছে তাহলে আমাকে টাইম বার করতে বলেছে তাহলে ডি টাইম ইকুয়ালস টু কী হবে ডিসটেন্স বাই স্পিড ঠিক আছে তাহলে ডিসটেন্স বাই যদি স্পিড করি ডি ইকুয়ালস টু একবার লিখে দিচ্ছি যে ডিসটেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম তাহলে এখান থেকে টাইম ইকলস টু কী হচ্ছে ডিসটেন্স বাই স্পিড তাহলে ডিসটেন্স কত একশো পঁচাত্তর স্পিড কত এইটা তার মানে পাঁচশো বাই আঠেরো তো এটাই আমরা লিখবো তাহলে দেখো এইখানে লিখে দিই কালার চেঞ্জ করে যে ডিস্টেন্স আমার আছে একশো পঁচাত্তর আর স্পিড কত আছে পাঁচশো বাই আঠেরো তার মানে পাঁচশোটা নিচে যাবে উপরে গেল আঠেরো এবার কাটাকুটি করতে হবে দেখো পঁচিশ দিয়ে যদি কাটি তাহলে পঁচিশ চার আর তিনে সাত আর এটা হবে কুড়ি এবার এটা নয় আর এটা হলো দশ ঠিক আছে তাহলে সাত নয় তেষট্টি বাই দশ তার মানে কত তেষট্টি বাই দশ মানে হলো সিক্স পয়েন্ট থ্রি সেকেন্ড ঠিক আছে তাহলে সিক্স পয়েন্ট থ্রি সেকেন্ড এটার হবে উত্তর আশা করি বুঝতে পেরেছো ঠিক আছে রিলেটিভ ভেলোসিটিতে এরকম দুটো ট্রেন যদি পাশাপাশি আসে তাহলে কি কী করে তাদের দুজনের যে লেন্থটা থাকে সেইটা কভার করে আর রিলেটিভ ভেলোসিটিতে ওদের বেগ দুটো কী হয়ে যায় যোগ হয়ে যায় ওকে নেক্সট অঙ্ক তো চলে যায় দেখো নেক্সট অঙ্ক পনেরো নম্বর অঙ্ক কি বলছে যে একটা ঘরের দৈর্ঘ্য প্রস্তুত যথাক্রমে পনেরো মিটার এবং বারো মিটার যদি ঘরটির মেঝে এবং ছাদের ক্ষেত্রফল ঘরের দেওয়ালের ক্ষেত্রফলের সাথে সমান হয় তাহলে ঘরটার আয়তন কত অর্থাৎ কী বলছে একটা ঘরের দৈর্ঘ্য পোস্ত পনেরো মিটার বারো মিটার যদি ঘরটির মেঝে ও ছাদের ক্ষেত্রফল ঘরের দেওয়ালের ক্ষেত্রফলের সাথে সমান হয় অর্থাৎ অঙ্কটাকে একবার ডায়াগ্রাম দিয়ে বুঝি তাহলে একটা ঘরের দৈর্ঘ্য পোস্ত এরকম একটা ঘর আছে ওকে কী বলেছে দেখো দৈর্ঘ্য বলেছে পনেরো মিটার প্রস্থ বলেছে বারো মিটার এবার কি বলছে ঘরের মেঝেও ছাদের ক্ষেত্রফল তাহলে মেঝে মানে এই জায়গাটা ছাদ মানে এই জায়গাটা ঠিক আছে এটা ঘর কল্পনা কর মেঝে এবং ছাদ তাহলে এদের ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্যগণিত প্রস্থ অর্থাৎ পনেরো ইন্টু বারো কত হয় একশো আশি তাহলে নিচেও একশো আশি পাবো এই জায়গাটাও একশো আশি আর ওপরের এই জায়গাটাও কত হবে একশো আশি হবে দেখবে আমাদের বাড়ির ছাদ যেরকম থাকে সরি ছাদ যেরকম থাকে নিচেটাও সেরকম থাকে তাহলে একশো আশি একশো আশি কত হলো তিনশো ষাট ঠিক আছে তিনশো ষাট কি হচ্ছে বর্গমিটার এইটা কি বলছে যে মেঝে ও ছাদের ক্ষেত্রফল ঘরের দেওয়ালের ক্ষেত্রফলের সাথে সমান হয় আচ্ছা দেওয়াল কোনগুলো দেওয়াল দেখো এই সাইডগুলো দেখতে পাচ্ছ এই সাইডগুলো দেওয়াল দেওয়াল কটা থাকে চারটা তাহলে চারটা দেওয়ালের ক্ষেত্রফলের সমষ্টি কি বলেছে তিনশো ষাট ঠিক আছে তো দেওয়ালের ক্ষেত্রফল কি করে বার করবে দেখো যেখানে এটা বার করতে বলেছে সেটা হলো দেওয়ালের ক্ষেত্রফল বার করতে গেলে এই উচ্চতাটা আমার লাগবে এই উচ্চতাটা আমি ধরে নিলাম কত এক্স মিটার তাহলে দেখো এই দেওয়ালটার কত হবে বলো এই দেওয়ালটার প্রস্থ কত বারো ইন্টু এক্স তার মানে টুয়েলভ এক্স এটার আয়তন কত এই ক্ষেত্রফল কত টুয়েলভ এক্স আচ্ছা এই দেওয়ালটাও তো সেম একই রকম দেখতে তার মানে এটাও কত হবে টুয়েলভ এক্স ঠিক আছে টুয়েলভ এক্স টুয়েলভ এক্স আর কোন দেওয়ালটা পুরো রয়েছে দেখো তো সামনের দিকে ফ্রন্টের যে দেওয়ালটা ফ্রন্টের দেওয়ালটা দৈর্ঘ্য কত পনেরো আর উচ্চতা কত এক্স ধরলাম তার মানে ওইটা কত পনেরো এক্স এই দেওয়ালটা সামনে যেরকম পেছন দিকটাও সেরকম দেখতে তার মানে ওখানেও পাবো পনেরো এক্স তাহলে পনেরো পনেরো তিরিশ এক্স আর এদিকে বারো বারো চব্বিশ এক্স তাহলে তিরিশ আর চব্বিশ কত হয় চুয়ান্ন এক্স ওই চুয়ান্ন এক্স সমান কত তিনশো ষাট তাহলে ওইটা আমরা শর্তনজি করবো যে চুয়ান্ন এক্স ইকুয়াল টু তিনশো ষাট এখান থেকে এক্স বার করতে হবে দেখো নয় দিয়ে কাটলে এটা হয় চল্লিশ আর নয় ছয় চুয়ান্ন তাহলে হচ্ছে কত চল্লিশ বাই ছয় তাহলে এটা হলো উচ্চতা এবার ওরা বার করতে বলেছে ঘরটার আয়তন কত তো দেখো উচ্চতা পেয়ে গেলাম চল্লিশ বাই ছয় ঠিক আছে তাহলে আয়তন কি করে বার করব আয়তনের ফর্মুলা কি একটা ঘনকের আয়ত ঘনকের ক্ষেত্রে আয়তনের ফর্মুলা কী হয় দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা তাহলে পনেরো গণিত বারো এটা ছিল আর ওইটা কত বেরোলো ভুলে গেলাম যে ওটা কত এসছিল তিনশো ষাট বাই কত এলো আচ্ছা পনেরো 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 ইন্টু বারো আচ্ছা পনেরো এক্স ছিল মানে তিরিশ এক্স আর এটা বারো বারো চব্বিশ চুয়ান্ন এক্স আচ্ছা একবার করে দিই চুয়ান্ন এক্স ইকোয়াল টু কত এসেছিল তিনশো ষাট এসেছিলো রাইট এক্স সমান কত এসেছিলো নয় দিয়ে কাটলাম এটা ছয় আর এটা চল্লিশ চল্লিশ বাই ছয় আচ্ছা চল্লিশ বাই ছয় এসেছিল এটা মনে রাখবো চল্লিশ বাই ছয় ওকে তাহলে এবারে কত হবে আয়তন এক সেকেন্ডে বাবা পনেরো ইন্টু বারো ইন্টু চল্লিশ বাই ছয় দেখো ছয় দিয়ে কাটলে এটা দুই পনেরো দুগুণে তিরিশ আর তিরিশের চাতে চল্লিশ গুণ করলে কত হবে বারোশো অর্থাৎ বারোশো ঘন মিটার এই কোয়েশ্চেনটার কী হবে কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেনে চলে যায় দেখো কী বলছে দুটি সংখ্যার গ সাগু নয় লগু দুশো সত্তর তাদের সমষ্টি বলেছে নিরানব্বই তাদের অন্তর কত হবে বলো তো দেখো দুটো সংখ্যার যদি গস নয় হয় আর লস আগু সত্তর হয় ঠিক আছে আর তাদের সমষ্টি বলে দিয়েছে এরকম তার মানে আমরা দেখবে দুটো ফর্মুলা শিখেছিলাম যে দুটো সংখ্যা যদি এক্স আর ওয়াই হয় তাহলে কি হয় সংখ্যা দুটির গুণ ফল ইকুয়ালস টু কী হয় লস আগু গণিত গসাগু অর্থাৎ নয় গণিত সত্তর এটা আমরা লিখতে পারি দুশো সত্তর এটা লিখতে পারি আর তাদের সমষ্টি অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান কত বলেছে নিরানব্বই এটা বলতে পারি তাহলে এইখান থেকে আমাদেরকে কী করতে হবে এক্স মাইনাস ওয়াইটা বার করতে হবে দিয়ে এখানে পুট করতে হবে তারপর তাদের অন্তর অর্থাৎ এক্স মাইনাস ওয়াইটাই বেসিক্যালি এখানে বার করতে বলেছে তো এক্স মাইনাস ওয়াইটা কী করে বার করব দেখো এক্স প্লাস ওয়াই সমান নিরানব্বই বলে দিয়েছে আর এক্স ওয়াই সমান আমরা পেয়ে গেলাম যে নয় গণিত দুশো সত্তর এবার দেখো এক্স মাইনাস ওয়াই কী করে বার করবো তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইকোয়ালসটা আমরা কী লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার মাইনাস ফোর এবি এটা লিখতে পারি তাহলে এক্স প্লাস ওয়াই স্কোয়ার তার মানে কত নিরানব্বই এর স্কোয়ার মাইনাস ফোর এবি মানে চার গণিত নয় গণিত দুশো সত্তর এবার এইটা করার পর এক্স মাইনাস ওয়াই এর স্কোয়ারের ভ্যালু হলো এটা ঠিক আছে যখন এক্স মাইনাস ওয়াই বার করে কী হবে বর্গমূল অফ এটা গোটাই হয়ে যাবে তাহলে এই গোটা জিনিসটার কী করতে হবে বর্গমূল করতে হবে তাহলে কী বেরোলো নিরানব্বইয়ের স্কোয়ার মাইনাস চার গণিত নয় গণিত দুশো সত্তর তো এটা করতে হবে তো দেখো এইটা আর একবার আমরা লিখছি ঠিক আছে যে নিরানব্বইয়ের স্কোয়ার কী এসেছিলো রোটো বার অফ নিরানব্বইয়ের স্কোয়ার মাইনাস চার গণিত নয় গণিত দুশো সত্তর ওকে এবার দেখো এখান থেকে কী পাওয়া যায় দেখো এটাকে যখন করব। নিরানব্বই স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম টার্মসে আসছে তো এরকম টার্মসে কি করা যায় এইটাকে কিছু স্কোয়ার আকারে কি করা যাচ্ছে দেখো চার নয় এর স্কোয়ার লিখতে পারি দুশো সত্তরকে কিছু করা যাচ্ছে না তাহলে এটা বেসিক্যালি এখান থেকে ক্যালকুলেশনটা করতে হবে ঠিক আছে তো যেটা ক্যালকুলেশন করলে বোঝা যাচ্ছে যে কি আসতে পারে দেখো এখানে আমরা কনসেপ্ট কি লাগাবো এর স্কোয়ার যাই করবে না কেন লাস্টে ইউনিট ডিজিটে কত পাবে ওয়ান পাবে আর এইটা যখন গুণ করবে দেখো চার নয় ছত্রিশ ছয়ের সাথে যখন শূন্য গুণ করবে কত আসবে শূন্য আসবে অর্থাৎ এক মাইনা শূন্য হয়ে যে বর্গমূলের সংখ্যাটা আসবে সেটা ইউনিট ডিজিটে কত আসবে ওয়ান এবার দেখো ইউনিট ডিজিট যদি ওয়ান করো তো সেইটার যখন বর্গমূল করবে সেইটা কত আসবে নয়ের যদি তুমি বর্গ করো তবেই তুমি কী পাবে ইউনিট ডিজিটে ওয়ান পাবে দেখো আঠেরো আঠেরো যদি করো লাস্টে চার আসবে বারো বারো করলেও লাস্টে চার আসবে পনেরো পনেরো করলেও লাস্টে পাঁচ আসবে তাহলে একমাত্র এক আসার চান্স কোথায় আছে নয় নয় একাশি করলে এক আসার চান্স আছে তো মোস্ট প্রবাবলি এটা যখন ক্যালকুলেশন করবে তোমরা কত পাবে রুট ওভার অফ একাশি সেখান থেকে পাবে কত নয় এটা আমি করলাম না জাস্ট যেহেতু অপশান এখানে দেওয়া থাকছে কম্পিটিভ এক্সামে সো আমি এটা বুঝে গেলাম নয় করলেই এটা হবে নেক্সট দেখো কী বলছে সাতেরো নম্বর অঙ্ক বলছে পাঁচজন কৃষিমজুর চার দিনে আট বিঘা মাঠের জমি নিড়াতে পারেন সত্তর বিঘা পাঠের জমি নিড়াতে পঁচিশ জন কৃষি কতদিন সময় লাগবে তো এটাতে কী হয় এম ওয়ান ডি ওয়ান এইচ ওয়ান বাই ডাব্লিউ ওয়ান ইকোয়ালস টু এম টু ডি টু এইচ টু বাই ডাব্লিউ টু ঠিক আছে তাহলে এই ফর্মুলাটা যখন আমরা লাগাবো যে ফর্মুলাটা কী একবার লিখে দিই এম ওয়ান ডি ওয়ান এইচ ওয়ান বাই ডাব্লিউ ওয়ান ইকোয়ালস টু কী হয় এম টু ডি টু এইচ টু বাই ডাব্লিউ টু অর্থাৎ কোনো একটা কাজ মেন ডে সংখ্যা প্রতি ঘন্টায় কত করে কাজ করা আর টোটাল ওয়ার্ক আর এটা হলো মেন মানুষের সংখ্যা দ্বিতীয় ক্ষেত্রে আর দিন লাগছে কত প্রতিদিনে কত ঘন্টা করে কাজ করে আর এটা হলো টোটাল ওয়ার্ক তো এই ফর্মুলাটাই আমরা ইউজ করবো এখানে তো দেখো এখানে কি কী ডেটা দিয়েছে প্রথমে বলছে দেখো পাঁচজন কৃষিমজুর অর্থাৎ পাঁচ গণিত চার দিনে মানে চার ঠিক আছে আট বিঘা জমি ঠিক আছে আট বিঘা জমি মানে টোটাল ওয়ার্কটা বলে দিয়েছে অর্থাৎ নিচে আট সমান কত হবে সত্তর বিঘা পাটের জমি অর্থাৎ এখানে কাজটা সত্তর বলে দিয়েছে ঠিক আছে নিরাতে পঁচিশ জন কৃষকের মেন বলছে কত দিন সময় লাগবে ডি টুটো বার করতে বলেছে এখানে দৈনিক কাজের জিনিসটা বলেনি অর্থাৎ এইচুয়ান টুটা সম্পর্কে এখানে দেওয়া নেই এবার এখান থেকে এই ক্যালকুলেশনটা করতে হবে তো দেখো ডি টু ইকালসু কী হবে পাঁচ চারা এখানে কত হচ্ছে কুড়ি কুড়ির সাথে এই সত্তরটা গুণ হবে নিচে কত চলে আসবে পঁচিশ ইন্টু আট তাহলে ওইটাই আমরা করছি এখানে লিখে দিচ্ছি যে পাঁচ চারা কুড়ি এখানে লিখে দিচ্ছি কুড়ি আর এই সত্তরটা এখানে গুণ হলো অর্থাৎ কুড়ি গণিত সত্তর ডিভাইডেড বাই কত হচ্ছে এখানে আট আছে আর এই পঁচিশটা চলে আসছে পঁচিশ আট কত হয় পঁচিশ চারা হয় একশো পঁচিশ আট দুশো তাহলে কুড়ি দিয়ে এটা কাটলে দেখো দশ দশ দিয়ে এটা কাটলে হয় সাত আচ্ছা সাত দিন সময় লাগবে কত দিন লাগবে সাত দিন সময় লাগবে দেখো অপশানে দেওয়া আছে না হ্যাঁ অপশানে দেওয়া আছে সাত দিন সময় লাগবে নেক্সট দেখো আঠেরো নম্বর অঙ্ক কী বলছে বলছে পঁয়ত্রিশ জন শ্রমিক সপ্তাহে দশ টন লোহার যন্ত্রাংশ ঢালাই করে সপ্তাহে আঠেরো টন ঢালাই করতে আর কতজন শ্রমিক নিয়োগ করতে হবে এটা বলেছে আর কতজন তাহলে আবার ওই ফর্মুলাটাই লাগাবো যে পঁয়ত্রিশ জন শ্রমিক মেন ডি ওয়ান কী বলেছে সপ্তাহে দশ টন লোহা আচ্ছা সাত দিনে বলে দিয়েছে অর্থাৎ ডেলি সাত দিন করে বলে দিয়েছে দশ টন লোহার যন্ত্রাংশ ঢালাই করে অর্থাৎ দশ টন মানে নিচে কার্যটা দশ টন বাকি এগুলো দেখো সেম আছে সমান কত বলেছে যে আঠেরো টন ঢালাই কাজটা আঠেরো টন কতজন শ্রমিক লাগবে এক্স জন ধরে নিলাম বাকি দেখো সপ্তাহে বলেছে তার মানে ওইগুলো সব সেম আছে আর করলাম না তাহলে এখান থেকে এক্সটা বার করে নিই এক্স কত হচ্ছে দেখো দুই দিয়ে এটা কাটলে পাঁচ এটা হলো নয় পাঁচ দিয়ে এটা কাটলে সাত তাহলে সাত নয় এক্স ইকাল টু কত হচ্ছে তেষট্টি তাহলে তেষট্টি জন শ্রমিক লাগবে বাট প্রথমেই পঁয়ত্রিশ জন ছিল বলেছে আর কতজন নিয়োগ করতে হবে তাহলে পঁয়ত্রিশ বাদ দিয়ে দাও অর্থাৎ আর কতজন নিয়োগ করতে হবে আঠাশ জন আর আঠাশ জন শ্রমিককে আমাকে কী করতে হবে নিয়োগ করতে হবে তো আঠাশ টাকা কোন অপশানে দেওয়া আছে অপশান সিতে দেওয়া আছে ওকে নেক্সট অঙ্কতে চলে যায় দেখো কী বলেছে বলছে কোনো সম্পত্তির পয়েন্ট টু ফাইভ পার্সেন্টের মূল্য পনেরো হাজার টাকা ওকে বলছি ওই সম্পত্তির এত অংশের মূল্য কত হবে তো আমরা সম্পত্তিটাকে ধরে নিই এক্স এক্সের পয়েন্ট টু ফাইভ পারসেন্ট মানে পয়েন্ট টু ফাইভ বাই হানড্রেড এই পয়েন্টটা তুললে আরও দুটো শূন্য নিচে এলো এইটা সমান কত বলেছে পনেরো হাজার ওকে এক্সটা তাহলে কত হবে পনেরো হাজার থাকছে পনেরো হাজারকে ফিফটিন কে করে নিলাম এটাকে দেখো এটা অ্যাকচুয়ালি দশ হাজার তাহলে এটাকে টেন কে করে নিলাম বাই আছে কত একশো একশো পঁচিশ নয় সরি এটা কত আছে শুধু পঁচিশ ওকে তাহলে শুধু পঁচিশ এইটা হয়ে আছে তাহলে এক্সের ভ্যালু এটা পনেরো কে ইন্টু টেন কে বাই পঁচিশ এবারে এই সম্পত্তির এত অংশের মূল্য কত হবে বলেছে তাহলে এইটা মনে রাখো পনেরো কে ইন্টু টেন কে বাই পঁচিশ ওকে তাহলে এক্সের ভ্যালু কত পনেরো কে ইন্টু টেন কে বাই পঁচিশ এটা হলো মোট সম্পত্তি এর এত অংশ তার মানে পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো থ্রি মানে কত হয় তিন বাই একশো আর পয়েন্ট ফাইভ মানে কত হয় পাঁচ বাই দশ ঠিক আছে তাহলে এটা কত হচ্ছে দেখো তিন পাঁচা হয় পনেরো বা এখানে পাঁচ দিয়ে এই পাঁচটা কেটে দাও পাঁচ হয়ে গেল ঠিক আছে তার মানে কত হচ্ছে দেখো এটা একশোর সঙ্গে দশ গুণ করলে কত হয় এক হাজার মানে ওয়ান তাহলে এই ওয়ান থেকে যদি দশ আর ইয়ে করে দাও তাহলে এটা কেটে কত হয়ে যাবে এটা কেটে দাও অর্থাৎ টেন চলে এলো এটা হলো ফাইভ আর এটা এখানে তিন আছে তাহলে পনেরো তিন পঁয়তাল্লিশ বাই পাঁচ অর্থাৎ কত আসছে নাইন কত আসছে নাইন কে মানে কত ন হাজার নাইন কে মানে কত ন হাজার আমি কে লিখলাম জাস্ট ক্যালকুলেশান মানে লিখতে একটু কম জায়গা লাগবে ওই জন্য নেক্সট কী বলছে দেখো কুড়ি নাম্বার অঙ্ক কী বলছে বলছে সাত কেজি স্টেইনলেস স্টিল তৈরি করতে আটশো চল্লিশ গ্রাম ক্রোমিয়াম লাগে ঠিক আছে সাত কেজি যদি তুমি স্টেইনলেস স্টিল প্রডিউস করতে চাও তাহলে আটশো চল্লিশ গ্রাম ক্রোমিয়াম লাগে বলছে এগারো কেজি স্টেইনলেস স্টিল তৈরি করতে কত গ্রাম ক্রোমিয়াম লাগবে ঠিক আছে তো সিম্পল জিনিস কী বলবো সাত মানে আটশো চল্লিশ বাই সেভেন ইন্টু এগারো তা সাত বারো একশো কুড়ি ইন্টু এগারো একশো কুড়ি এগারো অর্থাৎ তেরোশো কুড়ি গ্রাম কী হবে লাগবে ঐকিক নিয়ম সেটা গেল এবার আর কোন পেজটাই আচ্ছা এইখানে কটা অঙ্ক আছে ওকে একুশ নম্বর অঙ্কটা কী বলছে বলছে দেখো বলছে কোনো চতুর্ভুজে দুটি বাহু সমান্তরাল এবং দুটি বাহু অসমান্তরাল তো এটাকে কী বলা হয় ট্রাফিক জ্যাম বলা হয় আমরা সবাই জানি ট্রাফিক জ্যামের ছবি কীরকম হয় এই দুটো বাহু কী হয় সমান্তরাল হয় আর এই দুটো কী হয় অসমান্তরাল হয় অর্থাৎ এই দুটো সমান্তরাল হয় না তো এরকম ফিগারকে কী বলা হয় ট্রাফিক বলা হয় ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো বলেছে পয়েন্ট ওয়ান টু থ্রিকে আবৃত দশমিক সংখ্যা সামান্য ভগ্নাংশে পরিণত করলে কত হবে পয়েন্ট জিরো ওয়ান টু থ্রি তো বাই এটা তুলে দিলে কত হবে নিচে এত হবে তাহলে একশো আচ্ছা আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে ঠিক আছে আমার মনে হয় এখানে কোথাও দশমিক ছিল অঙ্কটা ঠিকঠাক দেয়নি ঠিক আছে এখানে কোথাও এরকম জায়গায় কোথাও দশমিক দশমিক ছিল এবার কোন জায়গায় দশমিক ছিল সেটা তো অঙ্ক তো দেওয়া নেই ঠিক করে ওই জন্যই অঙ্কটা হতে চাইছে না যদি এরকম হয় তাহলে এটাকে আবৃত দশমিক কী করতে হয় যে নিয়মটা কী আছে যে পয়েন্ট একশো তেইশ ঠিক আছে আর যদি এই ঘরটাতে না ছিল তাহলে ওইটাকে কী করতে হবে একশো তেইশ থেকে তোমার কী করতে হবে বাদ দিতে হবে এক বা যতটা অবধি দেয়নি যদি ধরো টু থ্রিতে ছিল তাহলে টু থ্রিতে হলেও এখানে একশো তেইশ লিখে পড়ে এখান থেকে তোমাকে ওয়ান বাদ দিতে হবে ঠিক আছে ওয়ান বাদ দেওয়ার পর কী করতে হয় নিচে যে ঘরগুলো তো পণিক গেছে সেগুলো তো নাইন দিতে হয় আর যে ঘরগুলোতে নেই সেগুলোতে জিরো দিয়ে এভাবে করতে হয় তো যেহেতু এই অঙ্কটাই ঠিকঠাক নেই কারণ এই অপশানের সাথে এগুলো ঠিকঠাক লাগছে না ওই জন্য এই অঙ্কটা আমি স্কিপ করছি ওকে তেইশ তেইশ নম্বর অঙ্কটা দেখি একবার ঠিকঠাক আছে কিনা তেইশ নম্বর অঙ্কটা হ্যাঁ তেইশ নম্বর অঙ্কটা ঠিক আছে দেখো জিরো সংখ্যাটাকে বলছে কি বলা হয় তো জিরো যারা নাম্বার সিস্টেম পড়েছে কি বলা হয় জিরো একটা অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা এবং বাস্তব সংখ্যা কিন্তু অমূলদ সংখ্যা নয় কারণ অমূলত সংখ্যা কেন নয় পি বাই কিউ আকারে প্রকাশ না তাহলে এই অপশানটা কারেক্ট হবে নেক্সট দেখো বলছে চব্বিশ নম্বর অঙ্ক কি বলছে দেখো চব্বিশ নম্বর অঙ্ক কি বলছে দেখো বলছে একটি রেখাংশ একটি সরল লেখার উপর দণ্ডায়মান হলে যে দুটি সন্নিহিত কোন উৎপন্ন হয় তার একটি অপরটির দ্বিগুণ কোন দুটির মান কত বলছে একটি সরল লেখাটি সরল রেখার উপর দণ্ডায়মান অর্থাৎ এরকম একটা সরল রেখা আছে এরকম করে একটা কোন সৃষ্টি হয়েছে বলছে এই কোনটা এই কোনটা দ্বিগুণ এরকম বলেছে তাহলে বলছে কোন দুটির মান কত তো দেখো এক্স আর টু এক্স এই দুটো যোগ করলে কত হবে একশো আশি ডিগ্রি কমপ্লিট করবে তাহলে এক্স প্লাস টু এক্স অর্থাৎ থ্রি এক্স ইকলসটা আমরা লিখতে পারি একশো আশি ডিগ্রি এখান থেকে এক্স ইকাল টু ষাট ডিগ্রি তার মানে এই কোনটা ষাট আর এই কোনটা একশো কুড়ি ডিগ্রি দেখো কোন অপশান আছে অপশান বিতে দেওয়া আছে নেক্সট অঙ্ক দেখো কী আছে নেক্সট অঙ্ক বলেছে একটা স্থূলকোণী ত্রিভুজের কয়টা স্থূলকোণ একটা স্থূলকণি ত্রিভুজের কয়টা স্থূলকোণ তো স্থুলকোণী ত্রিভুজ দেখতে কীরকম হয় এরকম কী হয় এই কোনটা কি হয় নব্বই ডিগ্রির থেকে বেশি হয় তো এই কোনটা যদি নব্বই ডিগ্রির থেকে বেশি হয় তাহলে এটা মানে কি বলবো মজবুরি যে বাকি কোনগুলো কি হবে সূক্ষ্মগণ হবে তাহলে একটা কোন কি হয় স্থূলকণি ত্রিভুজের একটা কোণ কি হয় স্থূলকোণ হয় নেক্সট দেখো এটা বার করতে বলেছে যে এই ইকুয়েশানটার বলছে এর একটি উৎপাদক কি হবে তো এর একটা উৎপাদক দেখো এখান থেকে কী পাচ্ছ তাহলে এটাকে একবার লেখো এক্স প্লাস থ্রি ইন্টু এখান থেকে দেখো পি কমন আছে তো পি যদি কমন নাও তাহলে কত পড়ে থাকছে এক্স প্লাস তাহলে এখান থেকে দেখো এক্স প্লাস এখানেও এক্স প্লাস তাহলে এক্স প্লাস থ্রি একবার কমন যাবে এখানে কী পড়ে থাকবে এক্স মাইনাস টু আর এইখানে সরি এক্স মাইনাস হলো আর এইখানটা প্লাস কী হবে প্লাস রাইট দেখো এক্স মাইনাস টু তাহলে এই দুটো উৎপাদক তাহলে এক্স প্লাস থ্রি একটা উৎপাদক আর এক্স মাইনাস টু প্লাস পিও একটা উৎপাদক দেখো কোন অপশানে দেওয়া আছে এক্স মাইনাস টু প্লাস পি অর্থাৎ অপশান ডিটাও কী হবে একটা উৎপাদক হবে নেক্সট দেখো এখানে কি বলছে বলছে একটা ছাত্রাবাসে তিরিশ জন ছাত্র ছিল তাদের জন্য চব্বিশ দিনের খাবার মজুদ ছিল কিন্তু ছজন ছাত্র নতুন ওই ছাত্রাবাসে আসতে থাকে তখন বলছে ওই মজুত খাবারে তাদের সবার কতদিন চলবে তাহলে এখানেও ওই এম ওয়ান ডি ওয়ান এইচ ওয়ান লাগাবো আমরা তাহলে এখানে তিরিশ জন ছাত্র ছিল চব্বিশ দিনের খাবার তা তিরিশ ইন্টু চব্বিশ দিনের খাবার মজুদ ছিল ঠিক আছে এবার বলছে ছজন নতুন ছাত্র চলে আসে ছত্রিশ জন হয়ে যায় কতজনের চলবে এক্সজনের তাহলে দেখো এবার ছয় ছয় পাঁচ চব্বিশ পাঁচ একশো কুড়িকে ছয় দিয়ে ভাগ করলে একশো কুড়িকে ছয় দিয়ে ভাগ করলে হয় কুড়ি দিন অর্থাৎ কুড়ি দিন চলবে রাইট নেক্সট দেখো বলছে কোনো ত্রিভুজের দুটি বাহুর অন্তর তৃতীয় বাহুর চেয়ে কী হবে তৃতীয় বাহুর চেয়ে সবসময় সামান্য কী হয় বড়ো হয় সরি অঙ্কটা কী আছে দেখে আঠাশ কোনো ত্রিভুজের দুটি বাহুর অন্তর দেখো ত্রিভুজের গঠনের ক্ষেত্রে কী হয় থ্রি প্লাস ফোর সেভেন এটা সময় কী হয় অতিভুজ বা আট বাহুর থেকে বড়ো হতে হয় এটা আমরা পড়েছি এবার কি দুটো বাহুর অন্তর দুটো বাহুর যদি আমরা অন্তর নিই তিন চার চারের চার তিনের অন্তর কথা হচ্ছে ওয়ান তো এটাও কী হচ্ছে তৃতীয় বাহুর থেকে বড়ো হচ্ছে তৃতীয় বাহর থেকে সবসময় কী হবে বড়ো হবে তো দেখো বড়ো দেওয়া আছে ছোট দেওয়া আছে সমান দেওয়া আছে কোনোটাই নয় দেওয়া আছে কোনো ত্রিভুজ দুটি বাহুর অন্ত তৃতীয় বাহুর চেয়ে যোগ ফল সবসময় কী হয় বড়ো হয় যোগ ফলটা তৃতীয় বাহুর থেকে বড়ো হয় যোগ ফলটা তৃতীয় বাহর থেকে তো বিয়োগ ফলটাও কী হতে পারে এমন কোনো অবভিয়াস রিজন তো বড়োই হতে হবে তো বড়োটাই এটা কী হবে কারেক্ট অপশান হবে ঘুরে গেছে দেখো এখানে কী বলছে বলছে চতুর্ভুজের বাহুগুলির মধ্যবিন্দু ক্রমান্বয়ে যোগ করলে কি উৎপন্ন হবে একটা চতুর্ভুজ আছে যে কোনো একটা চতুর্ভুজ তো চতুর্ভুজের মধ্যবিন্দুগুলো যদি যোগ করি তাহলে চতুর্ভুজগুলোর মধ্যবিন্দু যোগ করলে একটা কি উৎপন্ন হবে যে কোনো একটা চতুর্ভুজ ঠিক আছে আয়তক্ষেত্র বলে কিছু বলেনি তাহলে ওটাও কী হবে স্পেসিফিক্যালি তো কিছু বলা যাচ্ছে না তাহলে এটা কি হবে একটা সামান্তরিক হবে এটা অবভিয়াস ঠিক আছে এটা আমরা দেখবে উপবাদ্যতে পড়েছিলাম যে একটা চতুর্ভুজের ক্রমান্বয়ে বিন্দুগুলোকে যোগ করলে কী হয় ওটা একটা সামান্তরিক তৈরি হয় ওকে নেক্সট দেখো থার্টি নম্বর অঙ্ক কী বলছে বলছে একটা ঘড়ি কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি হয় যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য উভয়ে একশো টাকা করে কমে যায় লাভ আরও পাঁচ পার্সেন্ট বেড়ে যায় ঘড়িটির ক্রয় মূল্য কত কি বলছে একটা ঘড়ি কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি হয় তাহলে কুড়ি পার্সেন্ট যদি লাভে বিক্রি হচ্ছিলো ঘড়িটা ক্রয় মূল্য ধরে নিলাম একশো টাকা তাহলে একশো কুড়ি টাকায় কী হয়েছিলো ঘড়িটা নর্মালি বিক্রি হচ্ছিলো এবার কী বলছে যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য হয়ে একশো টাকা করে কমে যায় তাহলে এটাকে একশো না ধরে এক হাজার ধরে নাও আর এটাকে বারোশো ধরে নাও ওকে এক হাজার ছিল কুড়ি পার্সেন্ট লাভে অর্থাৎ বারোশো টাকায় বিক্রি করছিলো এবার বলছে যদি একশো টাকা কমে যায় তাহলে এটা হয়ে গেল ন হাজার নশো টাকা আর এটা একশো টাকা কমে গেলে হলো এগারোশো টাকা ঠিক আছে এবার বলছে তাহলে লাভ আরও পাঁচ পার্সেন্ট বেড়ে যায় তাহলে আগে যা লাভ হতো তার থেকে পাঁচ পার্সেন্ট বলছে বেড়ে যায় তো দেখো এটা আমরা বাই অপশানেই যেতে পারি ঠিক আছে বাই অপশানে আমরা একটু অ্যাপ্লাই করে করে দেখি নিই দেখো পাঁচশো টাকা যদি আমি ধরি ঠিক আছে পাঁচশো টাকা যদি আগে ক্রয় মূল্য ছিল তো প্রথমে কুড়ি পার্সেন্ট লাভে অর্থাৎ পাঁচশো টাকার কুড়ি পার্সেন্ট মানে কত হয় একশো টাকা তার মানে ছশো টাকায় ঘড়িটা বিক্রি হয়েছিল এবার বলছে যদি এর ক্রয় মূল্যটা কমে চারশো টাকা হয়ে যায় আর এটাও যদি পাঁচশো টাকা হয়ে যায় তাহলে এখন লাভ কত হচ্ছে একশো টাকা তাহলে একশো টাকা চারশো টাকার কত পার্সেন্ট চারশো টাকার কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট আর আগে কত লাভ হচ্ছিলো টোয়েন্টি পার্সেন্ট তাহলে দেখো আগে টোয়েন্টি পার্সেন্ট লাভ হচ্ছিলো এখন পঁচিশ পার্সেন্ট লাভ হচ্ছে তো এটাই অঙ্ক তো বলা ছিল যে পাঁচ পার্সেন্ট কী হয় বেড়ে যায় ঠিক আছে তাহলে এই অপশানটাই কী হবে আমার কারেক্ট এটা বাই অপশানেই করলাম ঠিক আছে তাহলে দেখো এই হলো অঙ্ক অনেকক্ষণ হয়ে গেলো আশা করি প্রায় এক ঘন্টা হতে চললো ঠিক আছে বাকি যে অঙ্কগুলো তোমরা যদি কীভাবে কী করছো বা যদি কোনো ডাউট থাকে তাহলে নিচে কমেন্ট সেকশানে জানাবে আর ভিডিওটা এতক্ষণ ধরে বানালাম ঠিক আছে তার জন্য এটাতে একটা লাইক দিতেই হয় আর ভিডিওটা শেয়ার করো ঠিক আছে আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বাস এটুকুই আর বাকি প্র্যাকটিস তো করতে থাকো প্র্যাকটিস না করলে কিছুতেই হবে না পরীক্ষা তো খুব সামনেই চলে এসছে তো আদা জল খেয়ে লেগে পড়ো ঠিক আছে এই অবধি রাখছি টাটা গুড বাই